দেশের তৈরি পোশাক খাতের ইতিহাস প্রায় সাড়ে চার দশকের সত্তর দশকের শেষের দিকে দেশের তৈরি পোশাক প্রথম রপ্তানি হয় ফ্রান্সে মাত্র দশ হাজার পিস শার্টের ওই চালানের দাম ছিল এক লাখ ত্রিশ হাজার ফ্রা বর্তমান টাকার অঙ্কে যা তেইশ লাখ চল্লিশ হাজার মাত্র তেইশ লাখ টাকার বাজার প্রায় সাড়ে চার দশকে এখন দেশের শীর্ষ রপ্তানি খাত যার আকার চার হাজার ছশো নিরানব্বই কোটি ১৬ লাখ মার্কিন ডলার তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র তবে এ বাজারে প্রবেশ করাটা ছিল না খুব একটা সহজ বাজার ধরার সে লড়াইয়ে ছিল ক্রেতাদের নানা শর্তের বেড়াজাল যা পোশাক রপ্তানির ছেচল্লিশ বছরেও কমেনি বরং বদলেছে এর ধরন বেড়েছে শর্তের তালিকা শর্ত মানলেও কাঙ্ক্ষিত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের যেন বরাবরই অনীহা দোহানীতি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর সাতানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশের তৈরি পোশাকে তা কখনোই মেলেনি উল্টো শ্রমমান কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে দু সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর যেসব পণ্যে জিএসপি ছিল তা উঠিয়ে নেয় যুক্তরাষ্ট্র তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের জন্য সে বছরের নভেম্বরে সই হয় আলোচিত টিকফা চুক্তি কিন্তু এগারো বছরও সেই চুক্তির কি কোনো সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ তিন চার বিলিয়ন ডলার থেকে নয় দশ বিলিয়ন ডলার আমরা উন্নতি করেছি আমেরিকান আমেরিকান টোটাল মার্কেট হলো ছয় বিলিয়ন ডলার মার্কেট অ্যাপারেলস মার্কেটটা সেখানে বাংলাদেশের মার্কেট এফটিএ চুক্তি না থাকা সত্ত্বেও আমরা নয় বিলিয়ন করছি আর ভিয়েতনাম তার এফটিএ চুক্তি থাকা সত্ত্বেও আমাদের সমান কিন্তু তারা আমাদের সমানই করছে আমেরিকাতে তাহলে কি আপনি বাংলাদেশের সেক্টর কি ব্যর্থ বলবেন কোনো দিনই না জি সুবিধা আমেরিকা পাচ্ছি না সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এটা আমাদের টেক্সটাইল বা বা অ্যাপারেলস বা টেক্সটাইলের এখানে আমাদের কোনো ব্যর্থতা নেই আমরা তাদের তুলা ইম্পোর্টটাকে সহজীকরণ করছি কিন্তু তারা আমাদের কাপড় নেওয়াটাকে সহজীকরণ করছে না ইউরোপের এক নম্বর রপ্তানিকারক দেশ বাংলাদেশ কিন্তু আমেরিকাতে কিন্তু আমাদের সেই অবস্থানটা নেই আমরা অনেক পিছনে আমরা তিন নম্বরে পড়ে আছি ফলে যদি আমরা ডিটু ফ্রেক্সেসটা পাই তাহলে আমরা নিঃসন্দেহে আমেরিকা এক নম্বর পজিশন নিতে পারবো তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে যেসব পোশাক তৈরি হয় সেসব পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ তাদের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানির পর বন্দরে তুলা ফিউমিগেশন পদ্ধতি বা বাষ্পীকরণের বাধ্যবাধকতা তুলে নেয়ার পর আমদানিও বেড়েছে পাশাপাশি শত শত কোটি টাকা সাশ্রয় ও বন্দরে পাঁচ দিন অপেক্ষার অবসান হয়েছে আমদানিকারকদের বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দুই বছর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার বাজার হিসা ছিল নয় শতাংশ ফিমিগ্রেশন পদ্ধতি বাতিলের পর এখন তা প্রায় চোদ্দ শতাংশে উন্নীত হয়েছে তাহলে শুল্কমুক্ত সুবিধা দিতে বাধা কিসে আমাদের দাবিটা কিন্তু তারা বাস্তবায়ন করে না আমাদের দাবি ছিল যে তোমাদের ননটেরি ব্যারিয়ারটাকে আমরা উড্ডো করব কিন্তু শুধু আমেরিকান পণ্য দিয়ে যে মাল আমরা উৎপন্ন করবো সেটার উপরে তোমরা ফুল ডিউটি উড্ড না করো এফটি না করো ডিউটিটাকে রেয়ার দেওয়া হোক তাতে করে আমেরিকান তুলার তোমাদের মার্কেটিংটা বাজারটা ভালো হবে এটা নিয়ে আমরা দীর্ঘদিন কিন্তু আলোচনা করে আসছি কিন্তু আমরা তারা আমাদেরটা এখন পর্যন্ত ভীষণ কনসিডার আনেনি ঢাকায় সবশেষ টিকফা বৈঠকেও ইপিজিয়ে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন শ্রম অধিকার লঙ্ঘন করলে কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দেশের শ্রম অধিকার নিয়ে দেয়া হয় এগারো দফা কর্মপরিকল্পনা। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাতারাতি বাণিজ্য সুবিধা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা টিকফা আলোচনাটা থেকে সত্যিকার অর্থে আমরা সেই সেরকম কোনো সুবিধা এখন পর্যন্ত কিন্তু পাই না এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে অবশ্যই গার্মেন্টসের ক্ষেত্রে কর্ম পরিবেশ বা শ্রমের পরিবেশের উন্নতি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সেটাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই আলাপ আলোচনাটা কিন্তু চালিয়ে নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বাণিজ্য চুক্তি করা বা কোনো বাণিজ্যের সুবিধা পাওয়া একটি দীর্ঘ মেয়াদি পলিটিক্যাল প্রসেস এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আমার আমাদের কিছু মনে হয় যে এই মুহূর্তে যেটা দরকার প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট তাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়া এবং সেক্ষেত্রে কোনো একটা সময় হয়তো এই সুবিধাটা আমার আমরা পেতে পারি আর কি পনেরো দশমিক বাষট্টি শতাংশ শুল্ক থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যা যুক্তরাষ্ট্র থেকে আসা আয়ের নব্বই শতাংশের বেশি চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাজারে প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে মুন্নাফ রশিদ এখন ঢাকা